দেবী দুর্গার পূজার কাঠামোতে অসুর কেন মায়ের পদতলে থাকে? শাস্ত্রীয় কারণ শ্রী শ্রী চণ্ডী মতে, যখন মহিষাসুরের বক্ষে বুকে দেবী মা শূলাঘাত করলেন, তখন দেবীর পদ অর্থাৎ পা স্পর্শ করে মহিষাসুর মামা বলে চিৎকার করে বললেন, মা মৃত্যুতে শোক নাই, ভবতি পাদং ভিক্ষাং দেহি, অর্থাৎ মা আমার একটি প্রার্থনা আপনার নিকট, আপনি আমায় চরণ ছাড়া করিবেন না। দেবী তথাস্তু বলিয়া আশীর্বাদ করিলেন। যুদ্ধাং দেহি অবস্থায় মহিষাসুর মায়ের পদতলে রহিলেন, আর এই কারণেই মহিষাসুর দেবী মায়ের বিগ্রহে মায়ের পদতলে থাকে। আক্ষরিক কারণ মানুষের আসুরিকতাকে ধ্বংস করার মানুষে অসুর প্রতীক রূপে মহিষাসুরকে দুর্গা কাঠামোতে স্থান দেওয়া হয়েছিল। আসুরিকতা একটি ভাব, দেবলোক থেকে মর্তলোক পর্যন্ত পুরাকালে মুনি ঋষিদের সুচিন্তিত ও সুধ্যানিত দুর্গা কাঠামো গঠিত হয়েছে। মূলত আসুরিকতা ধ্বংসের প্রতীক রূপেই অসুর মায়ের সাথে পূজিত হচ্ছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেতং পথে গৌরী নারায়ণ নমোস্তুতে, অর্থ হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা স্মরণযোগ্য গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার।